হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই তো বন্ধুরা আমি সমীর আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদেরকে খুবই একটি খুশির খবর দিতে যাচ্ছি যেটি হচ্ছে আইসিডিএস মানে অঙ্গনারীতে আবার এক হাজার একশো লোক নিয়োগ করা হচ্ছে তো চলুন বন্ধুরা ধীরে ধীরে জেনে নেব বিস্তারিততে তো সবার প্রথমেই বন্ধুরা বলে নিচ্ছি যে এই খবরটি প্রকাশিত হয়েছে প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা নামক একটি ওয়েবসাইটে তো সেখানে বলা হয়েছে দেখুন প্রথমেই বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার অঙ্গনারীতে বড় সড়ো কর্মী নিয়োগের পথে রাজ্য সরকার তো আরেকটু বলে দিই বন্ধুরা এই খবরটি প্রকাশিত হয়েছে জুন এগারো দু হাজার আঠারোতে তো বন্ধুরা চলুন ধীরে ধীরে জেনে নেব বিস্তারিততে তো বিস্তারিততে কি বলেছে দেখুন সম্প্রতি সরকারের বর্ষপূর্তির মঞ্চ থেকে রাজ্যের অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে চরম আশার আলো দেখেছিল এই কর্মীরা এবার আবারও অঙ্গনারী কর্মীদের মুখে হাসি ফোটাতে উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় এগারোশো কর্মীদের নিয়োগ করতে চলেছে সরকার সূত্রের খবর পঞ্চায়েতের নির্বাচনের জন্য এতদিন এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ ছিল তবে এগারোই জুন এ নিয়ে জেলার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয় জেলার সংশ্লিষ্ট দপ্তর জানা গিয়েছে চলতি বছরের পুজোর আগেই এ ব্যাপারে সমস্ত প্রক্রিয়া শেষ করতে চায় জেলা প্রশাসন জেলা প্রশাসন সূত্রের খবর প্রায় দশ হাজারেরও বেশি অঙ্গনারী কেন্দ্র রয়েছে এই জেলায় সেই দশ হাজার কেন্দ্রের মধ্যে প্রতিটা কেন্দ্রেই একজন করে কর্মী আর একজন করে সহায়িকা থাকেন কিন্তু সম্প্রতি দেখা গেছে অনেক কর্মী অবসরের কারণে প্রায় প্রচুর শূন্যপদের সৃষ্টি হয়েছে এমনকি যেখানে মূল কর্মীর অভাবে সেখানে হেল্পাররাই এই কেন্দ্রগুলি চালাচ্ছেন সূত্রের খবর গ্রামীণ এলাকার অঙ্গনড়ি প্রশাসনিক অধিকারিকদের বলেন বিধাননগর মৌকুমা বাদ দিয়ে জেলার চারটি মহকুমায় এই শূন্য পদগুলি খালি হয়ে পড়েছিল পঞ্চায়েতের জন্য বন্ধ থাকায় ফের নির্বাচন মিটতেই এ ব্যাপারে উদ্বেগ নেওয়া হয়েছে এতদিন এই অধিকারিক আরও বলেন উত্তর চব্বিশ পরগনা জেলায় এক হাজার বিরানব্বই জনকে নেওয়া হবে এর মধ্যে দুশো জন কর্মী এবং আটশো জন হেল্পার বৈঠকও করা হয় জানা গেছে উত্তর চব্বিশ পরগনায় পঁয়তাল্লিশটি আইসিডিএস প্রজেক্ট অফিস থেকে এই নিয়োগ হবে এই জেলায় আইসিডিএস কমিটির চেয়ারম্যান খাদ্যমন্ত্রী জেতি প্রিয় মল্লিক এতদিন তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এগারোই জুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার পরই পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে পুজোর আগেই আমরা এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই সব মিলিয়ে এই নতুন কর্মসংস্থানের আশায় খুশি হওয়ার খুশি হওয়ায় উত্তর চব্বিশ পরগনা তো বন্ধুরা উত্তর চব্বিশ পরগনার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদের জন্য অত্যন্ত এটি একটি খুবই খুশির খবর প্রায় এগারোশো আইসিডিএস মানে নারীর কর্মী নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা আপনারা চোখ রাখুন তো বন্ধুরা আপনারা চোখ রাখুন এই চ্যানেলটিতে যখনই নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই সংক্রান্ত আরও আপডেট আসবে সবার আগে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা যেটা বলছি এটাই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলের যে লাল সাবস্ক্রাইব বটনটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন এবং পাশের যে বেল আইকনটা শো হবে সেটাতে একটা ক্লিক করে দেবেন কারণ এই ধরনের আপডেটগুলো আমি সবার আগে নিয়ে আসার চেষ্টা করি তো বন্ধুরা চলুন আজকে এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে